পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশের প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটি যে তোমাদের বিদ্যালয়ে আসবে এর কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না কিন্তু এটা একটা প্রশ্ন আসবে এবং অনেক স্কুলই আসতে পারে এই প্রশ্নটি এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এইরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু আসবে এখন থেকে যদি এগুলো তোমরা প্র্যাকটিস করে রাখো অবশ্যই তোমরা তোমরা এখান থেকেই অনেক প্রশ্ন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কথা না পাড়িয়ে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাই এবং সঙ্গে কিছু উত্তরগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেব এবং তোমরা অবশ্যই বলবো এই প্রশ্নগুলো বাড়িতে বসেই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই করবে তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে এবং পরীক্ষার আগে অবশ্যই যদি ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাও এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে চলো প্রথমে তোমাদের কিন্তু আমি শুরু করছি একেবারে তৃতীয় শ্রেণীর শারীরিক শিক্ষা ও কলা শিক্ষা নিয়ে এটা তোমাদের প্রতিটা কিন্তু থাকবে থাকবে এবং সময় মিনিট মিনিটের মধ্যেই তোমাকে কিন্তু এই প্রশ্নের করতে হবে ঠিক আছে দেখো প্রথমে প্রথমে চলে আসছি বিদ্যালয়ের নাম লিখবে এবং তোমার নাম লিখবে এবং তোমার রোল নাম্বারটা অবশ্যই লিখবে এখানে এর প্রথমে প্রশ্ন কি আছে একে শূন্যস্থান পূরণ করো পড়ালেখা করলে হবে ড্যাশ পরিচয় পড়া করেই ড্যাশ যারা যেন বড় হয় লেখা জগৎটাকে আনবে ড্যাশ কাছে ড্যাশ প্রতিদিনই শেখার কত আছে ঠিক আছে এটা যদি তোমরা শারীরিক শিক্ষা যে বইটা তোমাদের দেওয়া আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে বইটা দেওয়া হয়েছে সেই পদ সেই বইটা যদি ভালো করে ফলো করো তাহলে এখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তর কিন্তু পেরে যাবে অবশ্যই ভালো করে এই প্রশ্নটা দেখে নেবে এবং অবশ্যই উত্তরগুলো করার চেষ্টা করবে দুই তাকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দাগ টেনে নাও স্তম্ভে কী কী আছে দেখো খাবার সুস্থ সবল দেহ বিশুদ্ধ স্নান এদিকে আছে পানীয় জল প্রতিদিন ঢাকা দেওয়া যোগাসন এটা নিশ্চয়ই জানো খাবার কি হবে খাবার অবশ্যই কি করতে হবে ঢাকা দেওয়া সুস্থ সবল দেহ করতে হলে অবশ্যই কি করতে হবে যোগাসন করতে হবে বিশুদ্ধ অবশ্যই পানীয় জল বিশুদ্ধ পানীয় জল আর স্নান প্রতিদিনই করতে হবে এই এইভাবে পুরো তীর চিহ্ন দিয়ে টেনে টেনে তোমরা এইগুলো আমি উত্তরে বলে দিলাম এর উত্তর বলে দিলাম অবশ্যই তোমরা অবশ্যই চেষ্টা করবে এবং অবশ্যই চেষ্টা করলে পারবে পরে প্রশ্ন বলেছি তিনের দাগে সঠিক উত্তরের তলায় দাগ দেবে যেটা সঠিক উত্তর তার তলায় তুমি কি করবে এই প্রশ্নের উপরে দাগ দিয়ে দেবে যেমন রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু মেলে দু বন্ধ করে অন্যদিকে তাকিয়ে উত্তর নিশ্চয়ই দু চোখ মেলে রাস্তাঘটে সজাগ হয়ে চলবে প্রতিদিন অন্তত একটি আইসক্রিম ফল মিষ্টি খাওয়া দরকার অবশ্যই মনে রাখবে প্রতিদিন অন্তত একটি ফল খাওয়া দরকার লিখে কি লিখবে ফল খাওয়া দরকার পরে প্রশ্ন শরীর সুস্থ রাখতে সর্বদা আঢাকা ঢাকা বাসি পচানা ঢাকা দেওয়া খাবার খাওয়া উচিত উত্তরটা বুঝতেই পেরেছ ঢাকা দেওয়া খাবার খাওয়া উচিত প্রতিদিন সাবান মেখে স্নান করলে আমাশা না দাঁত চুলকানি না কাশি দূর হবে অবশ্যই মনে রাখবে প্রতিদিন সাবান মেখে স্নান করলে দাঁত চুলকানি দূর হবে এটা উত্তরটা হবে দাঁত চুলকানি ঠিক আছে এরপর দেখো চারিদিকে বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লেখো এখানে চারটি বলেছে প্রথম প্রশ্ন দুটি ক্ষিপ্রতা বুদ্ধির খেলার নাম লিখতে হবে ক্ষিপ্রতা বুদ্ধির খেলার নাম লেখো বইটা ফলো করো বই থেকে তোমরা এগুলো পেয়ে যাবে সকালের কোন সময় ঘুম থেকে উঠা উচিত সকালে ঘুম থেকে পারবে আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন কি কি রাখা উচিত অবশ্যই খাদ্য কি কি রাখা ফল টল তো রাখতেই হবে আরো কি কি আছে তোমরা নিশ্চয়ই জানো বইটা পড়লে এই উত্তরগুলো সুন্দর করে লিখতে পারবে ও আর এস বানাতে কি কি উপকরণ দরকার হয় নিশ্চয়ই জানো ও আর এস বানাতে হলে নুন লাগবে লেবু লাগবে এগুলো তো অবশ্যই লাগবে এগুলো অবশ্যই তোমরা বইটা পড়বে আরও ভালো করে লিখতে পারবে মশার কামড় থেকে বাঁচতে আমাদের কী করতে হবে মশার কামড় থেকে বাঁচতে হলে কি করতে হবে বইটা পড়ো ওখান থেকে পেয়ে যাবে বা বাড়িতে যে মশার কামড় বাঁচতে কি করো সেটা তোমরা নিশ্চয়ই জানো পরে প্রশ্ন গোমাখসন এ দুটি উপকারিতা লিখো গো মুখাসন এর দুটো অর্থাৎ এটা একটা যোগাসন এর দুটো উপকারিতা তোমাকে লিখতে বলা হয়েছে ভালো করে এই প্রশ্নগুলো পড়বে এবং উত্তরগুলো বই থেকে ফলো করবে অবশ্যই উত্তরগুলো ভালো করে পেরে যাবে এবং তোমরা পারবে এই হচ্ছে নম্বরের প্রশ্ন তোমাদের উত্তর প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর চলে আসছে আমরা বাংলা প্রশ্ন সেটাও তোমাদের দশ নম্বর পরীক্ষা থাকবে কুড়ি মিনিট টাইম থাকবে বাংলা প্রশ্ন কেমন হয় অবশ্যই দেখো প্রশ্নের উপরে তোমরা নাম লিখবে বিদ্যালয়ের নাম এবং তোমার রোল নাম্বারটা অবশ্যই লিখে ফেলবে দেখেন এই বাংলা প্রশ্নপত্র কেমন হয় দেখো প্রথমে আছে একে দেখে শূন্য স্থান পূরণ করো প্রথম প্রশ্ন অঘ্রান মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে অঘ্রান মাসটা কোন ঋতুর মধ্যে পড়ে এটা তুমি তো জানো অবশ্যই ভালো করে চেষ্টা করে পেরে যাবে ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না এটা জানো পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ড্যাশ বাঘ বলল এ আর ড্যাশ কি ঠিক আছে এই এই প্রশ্নগুলো বইটা যদি বাংলা বইটা ভালো করে পড়ে থাকো অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু পেরে যাবে দুই এটা কি বলেছে দেখো ঠিক বাক্যটির পাশে ঠিক এবং ভুল বাক্যটির পাশে গুণিত যেটা ঠিক তার পাশে ব্যাকের মধ্যে দেবে আর যেটা ভুল চিহ্ন দেবে ঠিক আছে সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকে সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে দেবে এটা ঠিক না ভুল অবশ্যই যদি বইটা পড়ে থাকো এর উত্তর যদি ঠিক হয় এখানে চিহ্ন দেবে যদি ভুল হয় চিহ্ন দেবে কুলিটি সম্মানে ডাক্তারবাবু চেয়ে অনেক বড় ছিলেন কুলিটি সম্মানে ডাক্তার অনেক বড় ছিলেন এটা তো ঠিক নিশ্চয়ই জানো এখানে ঠিক চিহ্ন দেবে শিকারি লোটাই করে নদীর ঠান্ডা জল এনে দিল শিকারি লোটাই করে নদীর ঠান্ডা জল এনে দিল এটা নিশ্চয়ই পড়বে ভালো করে যদি বইটা পড়ো এখানে ঠিক কি ভুল সেটা তুমি পড়তে পারবে এখনো নাকি ফুল নেমে আসে পৃথিবীতে ঠিক আছে এটা ঠিক না ভুল অবশ্যই তুমি বইটা যদি পড়ে থাকো এর উত্তরটা ঠিক যদি ঠিক হয় ঠিক চিহ্ন দেবে ভুল হলে গুণিতক চিনে দেবে এরপর দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে এখানে এলোমেলো দা আছে এটা সাজিয়ে তোমাকে লিখতে হবে যেমন র ও মো কো দন্তন ঠিক আছে কি হবে নিশ্চয়ই জানো সেটা তুমি অবশ্যই সাজিয়ে করে এখানে লিখে ফেলবে তারপরটা আছে ম ঠিক আছে এটা কি হবে এই প্রশ্ন অবশ্যই সাজিয়ে করে সুন্দর করে এই প্রশ্নের উত্তর গুলি অবশ্যই ভালো করে দেখে নিও দিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করো পরের দেওয়া হয়েছে অর্থ লেখো পরিশ্রমের অর্থ কি হবে বসুধার অর্থ কি হবে বিপরীত শব্দ দেওয়া হয়েছে অনেক অনেকে বিপরীত শব্দ কি হবে সম্মানের বিপরীত শব্দ কি হবে ছয়টা বর্ণ বিশ্লেষণ করতে বলা হয়েছে যেমন পারিশ্রমিক পারিশ্রমিকের বর্ণ বিশ্লেষণ কী করে করবে নিশ্চয়ই জানো পসন্ত যুক্ত আ যুক্ত এইভাবে করতে হবে নিশ্চয়ই জানো এটা বর্ণ বিশ্লেষণ বলা হয় মৌমাছির বর্ণ বিশ্লেষণ করতে বলা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভালো করে দেখে রাখবে পরের প্রশ্ন বাক্য রচনা করো হিজিবিজি হিজিবিজির বাক্য রচনা কী হবে তুমি নিশ্চয়ই পারবে এই প্রশ্নের উত্তরে এখানে লিখবে সারাদিন দিয়ে বাক্য রচনা করবে আমি সারাদিন স্কুলে ছিলাম বা খেলা স্কুলে খেলা করেছিলাম যাই হোক তুমি তোমার মতো করে লিখবে এইভাবে বাক্য রচনা লিখতে হবে এবার আঠে থেকে বলেছে এক কথা উত্তর এক কথা উত্তর লিখতে বলা হয় যে কোনো দুটি বলতে বলেছে ফুলপুরিরা কেমন পোশাক পরে ফুলপুরিরা কেমন পোশাক পরে নিশ্চয়ই বইটা পড়লে উত্তর করতে পারবে বুড়ো চাষি কোন খাতাটা সরি বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি খুব ভালো প্রশ্ন অনেক 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 দিন আগে মানুষ কোথায় বাস করত বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন ঠিক আছে এই হচ্ছে টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে এবং এই ধরনের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে বাংলা প্রশ্ন এরপর তো চলে যাবো গণিত প্রশ্ন গণিত প্রশ্ন কেমন হয় সেটা আমরা দেখে নেবো এটাও দশ নম্বর থাকবে কুড়ি মিনিট টাইমের মধ্যে করতে হবে প্রথমে কী বলা হয়েছে দেখো কার একে সংখ্যা তৈরি করো এবং কথায় লিখো কার রাখতে হবে এইভাবে কার রাখতে হবে এবং একটা সংখ্যায় না লিখে বলতে আমার দেখানো হয়েছে যেমন তিনশো একুশ তিনশোকে ভাঙছে একশো 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 তারপর দশ দশ তারপর এক এইভাবে তিনশো তো একুশ এবার তাহলে এখানে কী হবে একশো বিয়াল্লিশ কীভাবে করবে প্রথমে একশো করবে তারপরে চৌ বিয়াল্লিশ আছে মানে চারটা চার এই 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 চার কোনগুলো কোনগুলো করবে তারপরে শুধু ত্রিভুজের জন্য দুটো করবে ত্রিভুজ এক ত্রিভুজ দুই এভাবে দুই করবে তারা লিখবে একশত বিয়াল্লিশ একশত বিয়াল্লিশ এইভাবে পরপর একশো বিয়াল্লিশ ছশো দুই বিরানব্বই দুশো পঁচিশ এগুলো নিশ্চয়ই তোমরা পারবে কোনো সমস্যা নেই এগুলো এই এইভাবে পরপর করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে বাকিগুলো তোমাদের করতে হবে আচ্ছা এবার বলেছে ফাঁকা ঘরের সংখ্যা লেখো দুশো আঠাশ থেকে তিরিশ বেশি ঢাকা ঘর দুশো আঠাশ থেকে তিরিশ বেশি মানে কি দুশো আঠাশ থেকে তিরিশ মানে দুশো আঠাশ সঙ্গে তিরিশ যোগ করবে তিরিশ যোগ করলে কত হবে দুশো আঠান্ন তাহলে এখানে লিখবে দুশো আঠান্ন তারপর দেখো তিনশো তেত্রিশ থেকে তেইশ কমালে তিনশো তেত্রিশ থেকে যদি তেইশ কমালে মানে বিয়োগ করতে হবে তিনশো তেত্রিশ থেকে তেইশ বিয়োগ করলে কত হবে শূন্য এক অর্থাৎ তিনশো দশ পাবো এখানে হবে কত তিনশো দশ ঠিক আছে এবার দেখো এই গেটার দেন চিহ্ন এবং লেস দেন চিহ্ন এই চিহ্নটা আর এই চিহ্নটা মানে নিশ্চয়ই জানো যে এইটুকু মনে রাখবে যে কোনো সংখ্যা যদি বড় হয় যা যদি দুটো সংখ্যা দেওয়া হয় যে বড় হবে যে বড় তার হাঁটা বড় থাকবে তার দিকে হাঁটা থাকবে দেখো এখানে দুশো আর চারশো পঁয়ত্রিশ কে বড় মনে হচ্ছে চারশো পঁয়ত্রিশ বড় তাহলে এই চিহ্নটা হাঁটা এদিকে এর দিকে থাকবে তাহলে এইখানে এই চিহ্নটা এখানে হবে এখানে দেখো আটশো সাত আর আটশো কে বড় না আটশো সাত বড় তাহলে আটশো সাতের দিকে হাঁটা এই চিহ্নটা এই চিহ্নটা হাঁটা থাকবে তা হাঁটা এদিকে থাকবে বুঝতে পেরেছো আচ্ছা যোগ করতে বলা হয়েছে একক দশ শতক করে যোগ করতে তোমরা নিশ্চয়ই জানো যেমন ছ পাঁচ ছয়ের সঙ্গে পাঁচ যোগ ছ পাঁচ দশ আর এগারো তাহলে এগারো এক এখানে এক বসবে হাতে রলো এক একটা এখানে নেবে তাহলে এক দুই তিন আর এখানে এক চার এখানে চার লিখলে আর তিন এক চার লিখলে এইভাবে পরপর করবে যেগুলো তোমার হাতে থাকছে সেগুলোকে এইখানে গোল যে দেওয়া হয়েছে গোলের মধ্যে এগুলো সব বসিয়ে দেবে দেয়ের পর যোগগুলো করবে দুটো যোগ দেওয়া হয়েছে দেখে নাও এবার বিয়োগগুলোও ঠিক একই রকম দেখো শূন্য থেকে চার বাদ যায় না তাহলে এখান থেকে ধার নিতে হবে এখান থেকে যদি ধার নেই তখন কত হবে না এখানে এক ধার নিলাম এখানে হলো শূন্য মানে কত হবে দশ তাহলে এখানে নিলে দশ দশ থেকে চার বাদলে কত হবে ছয় আর এখানে এক ধার নিয়ে কেটে নিয়ে নিয়েছি তাহলে এখানে পড়ে থাকলে কত ছয় এখানে তাহলে ছয় লিখবে তাহলে ছয় থেকে তিন বাদলে হবে তিন আর ছয় থেকে পাঁচ বাদলে এক এইভাবে বিয়োগগুলো করবে দুটো বিয়োগ দেওয়া হয়েছে সুন্দর বিয়োগ দেওয়া হয়েছে তোমরা অবশ্যই পারবে এগুলো করবে এরপর দেওয়া হয়েছে ছয়ের ঘরের নামটা লিখতে পারো এখানে ছয়ের নামটা লিখতে বলা হয়েছে যেমন ছয় একে ছয় ছ দুয়ে বারো ছয় তিনে আঠারো ছ চারে চব্বিশ ছ পাঁচে তিরিশ ছ ছয় ছত্রিশ ছ সাতে বিয়াল্লিশ ছ আঠে আটচল্লিশ ছ নয় চুয়ান্ন ছ দশে ষাট এইভাবে পরপর করে লিখবে সুন্দর করে এই হচ্ছে টোটাল তোমাদের গণিত প্রশ্ন কেমন লাগলো গণিতের প্রশ্নটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর এবারে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন আমাদের পরিবেশ আমাদের পরিবেশের প্রশ্ন কেমন আছে সেটা কেমন আছে সেটাও দেখে নিই আমরা এখানেও সেই দশ নাম্বারে পরীক্ষা থাকবে কুড়ি মিনিট টাইম থাকবে এই প্রশ্নটা কেমন একটু দেখে নিই একে দেখে বলেছেন শূন্যস্থান পূরণ করো মানুষের একটা ইন্দ্রিয় অকেজ হলে অন্যগুলো আরও ড্যাশ হয়ে যায় কি হয়ে যায় নিশ্চয়ই জানো তীক্ষ্ণ বা অর্থাৎ খুব মানে আরও বেশি করে চালু হয় অর্থাৎ এই প্রশ্নের উত্তর করতে হলে তোমাকে বই যদি ভালো করে পড়ো বই প্রশ্ন করলে অবশ্যই এই উত্তর পারবে মাটির নিচে সব রকম আলুই ড্যাশ মাটির নিচে সব রকম আলু কি সেটা অবশ্যই লিখতে হবে মাছ মাংস ডিম এগুলো সবই কি প্রোটিন জাতীয় খাদ্য ড্যাশ রক্তল্পতা সমস্যা কমায় এই ধরনের প্রশ্নগুলো যদি বইটা পড়ে থাকো প্রশ্নের উত্তরগুলো লিখতে তোমাদের কাছে কোনো কঠিন মনে হবে না খুব ভালো প্রশ্ন এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো পরে প্রশ্ন বলেছে দেখো পেঁপে স্মৃতিশক্তি বৃদ্ধিতে হজমে না খোস পাঁচড়ায় উপকারী নিশ্চয়ই জানো পেঁপেটা আমাদের হজমে উপকারী হজমে লিখবে উপকারী গমের বীজ গুঁড়ো করে ছাতু বেসন আটা তৈরি করা হয় গমের গমটা যখন ভাঙা হয় আটা তৈরি হয় তাহলে এখানে হবে আটা তৈরি হয় প্রায় মানুষের মতো খাড়া দাঁড়ায় দাঁড়ায় সিম্পাঞ্জি গিবন হনুমান মানুষের মতো খাড়া দাঁড়া হচ্ছে সিম্পাঞ্জি সারাদিনে অন্তত এক না এক থেকে দুই লিটার না দুই থেকে তিন লিটার না তিন থেকে চার লিটার জল খেতে হবে অবশ্যই বইটা পড়ে নেবে সারা দিনে অন্তত দুই থেকে তিন লিটার জল খেতে হবে এবার সেটা কিন্তু সবরকম সবার ক্ষেত্রে নয় বাচ্চাদের ক্ষেত্রে আলাদা বড়দের ক্ষেত্রে আলাদা অবশ্যই বইটা ভালো করে দেখে নেবে আর এই প্রশ্ন এখানে কোনো বলা নেই যেহেতু বাচ্চাদের জন্য বড়দের জন্য যেহেতু তোমাদের প্রশ্ন অবশ্যই তোমাদেরকে বলবো দুই থেকে তিন এটা জল খাওয়া উচিত সম্ভবত হচ্ছে অবশ্যই বইটা একটু ভালো করে দেখে নেবে এবার ঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন আর ভুল উত্তর পাশে গুনতে চিহ্ন এখানেও সেই ঠিক যদি হয় যেটা ঠিক হয় ঠিক চিহ্ন দেবে ভুল হলে ভুল দেখবে এদেশে আলু এসেছে মোট তিন তিন চারশো বছর আগে ঠিক ছানা করতে গেলে দুধ গরম কর ছানা করতে গেলে অবশ্যই দুধ গরম করতে হয় এটাও ঠিক চোখ আলো চোক চোখ আলো চিনে আমাদের দেখতে সাহায্য করে চোখ আলো চিনতে আমাদের সাহায্য করে চোখ আলো চিনতে আমাদের সাহায্য করে এটা কিন্তু ঠিক নয় এটা ভুল অসুখ বিসুখ হলে শরীরের অঙ্গ গুলো খুব সতেজ সতেজ হয়ে যায় এটাও ভুল সতেজ হয় না অসুখ বিসুখ হলে শরীর কিন্তু অঙ্গপতঙ্গ খুব নেতিয়ে পড়ে এটা ভুল নয় এটা চিহ্ন আচ্ছা এরপর বললাম নিজের প্রশ্নগুলো এক উত্তর উত্তর বলেছি যেমন নিম পাতার উপকারিতা কি নিম পাতার উপকারিতা নিশ্চয়ই জানো তার উপকারিতাগুলো অবশ্যই ভালো করে লিখে ফেলবে মুখের লালা কী কাজে লাগে সেটাও তোমরা জানো ভালো করে লিখতে পারবে কি কারণে কানে শোনার অসুবিধা হয় তার উত্তরটা ভালো করে সুন্দর করে লিখবে স্কিপিংয়ের শরীরের কোন অঙ্গের কাজ স্কিপিং শরীরের কোন অঙ্গের কাজ সেই প্রশ্নের উত্তরটা ভালো করে লিখবে ঠিক আছে ভালো করে প্রশ্নগুলো উত্তরগুলো লিখবে ভালো করে এরপর দেওয়া হয়েছে দুই একটি বাক্য উত্তরিত বলা হয়েছে দেখো পঞ্চেন্দ্রীয় কাকে বলে পঞ্চেন্দ্রীয় কাকে বলে নিশ্চয়ই জানো পঞ্চা কাকে বলে খাদ্য কাকে বলে মানুষের একটি অখাদ্যের নাম লেখো মানুষের একটা অখাদ্যের নাম লিখতে বলা হয়েছে এখানে শীতকালে দুটি ফল ও দুটি আনাজের নাম লেখো শীতকালে দুটি ফল এবং দুটি আনাজের নাম তোমাকে এখানে লিখতে বলা হয়েছে এটা খুব সহজ এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে খুব ভালো ভালো প্রশ্ন আসবে এবার শেষ বাকি যে থাকলো ইংলিশ প্রশ্ন ইংলিশ প্রশ্ন কেমন হয় তোমাদের একটু দেখিয়ে দিই এটাও তোমাদের দশ নম্বর থাকবে অবশ্যই ভালো করে করতে হবে প্রথম যেটা দেওয়া হয়েছে রি দ্য লেটার প্রপারলি টু মেক দ্য ওয়ার্ড আর উল্টো পাল্টাগুলো ওয়ার্ডগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এগুলো সাজিয়ে তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো এখানে লিখতে হবে এখানে চারটে দেওয়া হয়েছে এই চারটে উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে সেটাকে সাজিয়ে করে লিখতে হবে ঠিক আছে আশা করি তুমি পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে আর কি থাকে দুয়ে দেয় কী বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাচ অর হ্যাপ কোথায় হ্যাচ বসবে এবং কোথায় হ্যাপ বসবে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাকে কিন্তু করতে হবে বার্স ড্যাশ উইংস অ্যান্ড এলিফ্যান্ট ড্যাশ এ ট্রাঙ্ক ঠিক আছে কী হবে হ্যাজ হবে না হ্যাভ হবে প্রত্যেকটার এখানে চারটা প্রশ্ন দেওয়া হয়েছে চারটে প্রশ্ন কোথায় হ্যাজ হবে কোথায় হ্যাভ হবে তোমাকে এখানে বসাতে হবে তিনি হতে বলা হচ্ছে লেটস পুট বড়ো হাতের টি অর্থাৎ যেটা যদি ঠিক হয় ট্রুথের জন্য বড়ো হাতে টি এবং ফলস হলে এ লিখবে এই স্টেটমেন্টটা যদি সত্যি হয় ট্রিও লিখবে এবং মিথ্যা হয় ফলস লিখবে এখানে দেওয়া হয়েছে টোটাল এবিসির চারটা প্রশ্ন দেওয়া হয়েছে দি কাউ মোস অ্যাজ দ্য সিজ অফ কাজল এই প্রশ্নের উত্তর অবশ্যই বই যদি পড়ে থাকো তার প্রশ্নের উত্তর পারবে এবার এইটুকু মনে রাখো এই প্রশ্নগুলো যে কী হয় যদি ভালো করে পড়ে থাকো এই প্রশ্ন উত্তর দিতে পারবে এবং এই প্রশ্নগুলো যারা সত্যি হবে এখানে লিখবে বড় হাতের টি আর যদি মিথ্যা হয় বড়ো হাতের এ লিখবে এই ঘরগুলোয় বোঝা বোঝা গেছে নিশ্চয়ই এরপরে দেওয়া হয়েছে ম্যাচ দ্য ওইল্ড এনিম্যালস কালাম এ উইথ দেয়ার বেবিজ অন কালাম অর্থাৎ এ কালামে যে এনিম্যালস গুলো দেওয়া আছে তার বেবিজগুলো গুলো দেওয়া আছে তার কোনটা কার সঙ্গে মিল হবে সেটা তোমায় করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো কেমন হয় ইংরেজি প্রশ্ন কেমন হয় খুব ভালো ভালো প্রশ্ন আছে এগুলো অবশ্যই বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করবে পাঁচে তাকে বলা হয়েছে দেখো লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভিন বিলো অ্যান্ড মেক সেন্টেন্স এনি ফোর এখান থেকে এগুলোকে দিয়ে উল্টো দেওয়া হয়েছে এটা সাজিয়ে তোমাকে সুন্দর করে লিখতে হবে ঠিক আছে এগুলো দেওয়া আছে সাজিয়ে তোমাকে লিখতে হবে এখানে কতগুলো দেওয়া আছে এ বি সি ডি করে অনেকগুলো পর্যন্ত দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো না মন দিয়ে করে এগুলো বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করো তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেরে যাবে ঠিক আছে এই প্রশ্নগুলো পরপর পর দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমাদের কিন্তু আসবে অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভালো করে এই প্রশ্নটা তোমাদের দিলাম আমি তোমাদেরকে আর কয়েকদিন পরে আরও একটা মডেলের প্রশ্ন তোমাদেরকে দেব। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী আরও একটা প্রশ্ন দেখতে হলে আরো খুব ভালো একটা প্রশ্ন আছে আমার কাছে আমি তোমাদেরকে দেবো কয়েকদিনের মধ্যেই দেবো এই প্রশ্নটা তোমরা এখন প্র্যাকটিস করে রাখো পরবর্তীকালে অর্থাৎ দু তিন দিন পরে আমি আবার একটা প্রশ্ন দেবো চতুর্থ শ্রেণীর তোমাদের তখন সেই প্রশ্নটাও দেখবে এবং সেই প্রশ্নটা দেখেও প্র্যাকটিস করে এই প্রশ্নটা দেখে নাও ঠিক আছে যাই হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ